যে আগন্তুক আসাম স্টেট গেমছ এই গুরুত্বপূর্ণ খেলখন বা এই প্রতিযোগিতা যোরহাটত অনুষ্ঠিত হব ফেব্রুয়ারি মাহত। দ্বিতীয়তে আসাম ইউথ অলিম্পিক এই বছর আমার যেহেতুকে গুয়াহাটীত হয়েছিল, আমার সংস্থায় এই অহা বছর নভেম্বর মাহত ডিব্রুগড় অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমি আজি সভাটি যিসকলে উল্লেখযোগ্য সফলতা অর্জন করলে যিকেইখন জেলায়, বিশেষকৈ প্রথম স্থান গুৱাহাটী আর দ্বিতীয় স্থান ডিব্রুগড়, দুইখনকেই আমি নগদ ধনের পুরস্কৃত করল, সন্মান যাচিল। গুৱাহাটী ক্রীড়া সংস্থাক আমি 1,00,000 টাকা আর ডিব্রুগড় 75,000 টাকা আমি তেখেতসকলৰ হাতত চেক অর্পণ করল। অত্যন্ত গুৱাহাটী রাইজর সহযোগত, অসমৰ রাইজর সহযোগত আমি আসাম ইউথ অলিম্পিক সফলভাবে অনুষ্ঠিত করার আমি সক্ষম হলো। আর গোটেই বিষয়টোত অসম সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মুখ্যমন্ত্রী হিসেবে যিখিনি তেখেতৰ সহযোগিতা আছে এই কথাটো আমি শলাগ লৈছো। আর সরকারখনেও আরম্ভণির পৰা শেষলৈকে অসম অলিম্পিক সংস্থাক বিশেষভাবে সহযোগিতা আগবঢ়ালে, যার ফলত প্রায় কিমান হাজার আমার হেৰি আছিল খেলুৱৈ, 6,500 খেলুৱৈ আর 2,000 অফিচিয়েল বিভিন্ন ধরনের তেখেতসকলৰ সাপোর্টিং কোচ মেচিয়র ইত্যাদি ইত্যাদি সকলোৰে সহযোগত আমি পোনপ্রথমবার আসাম ইউথ অলিম্পিক গেমস আমি অনুষ্ঠিত করবলে সক্ষম হলো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।